খুব শীঘ্রই পরিচালক আকাশ মালাকার আনতে চলেছেন তার পরবর্তী সিনেমা, যেটি একটি থ্রিলার সিনেমা। প্রথমবারের প্রথম দেখা সিনেমায় পরিচালক আকাশ মালাকার খুব শীঘ্রই আনতে চলেছে তার পরবর্তী সিনেমা, সেখানে অভিনেতা প্রসূন গায়েনকেও দেখা যাবে। এই সিনেমার বিষয় নিয়ে কি কি বলছেন পরিচালক আকাশ মালাকার এবং অভিনেতা প্রসূন গায়েন, আসুন আমরা দেখে নেব আমাদের টিভির পর্দায়। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি তনুশ্রী গুহর, রিপোর্ট আমাদের টিভি। নমস্কার আমাদের প্রিয় দর্শক বন্ধুদের, আজকে আমি আর আকাশ মালাকার একসঙ্গে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেই অ্যানাউন্সমেন্টের জন্যই আজকে আপনাদের সামনে আসা। আকাশ মালাকারকে তো আপনারা চেনেন জানেন, কারণ এর আগে একটা সিনেমা যেটা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা প্রায় 75 দিন বেশি আমরা সেটাকে রান করেছি এবং সেটা আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া হতো না। আকাশের প্রথম ছবি ছিল প্রথমবারের প্রথম দেখা, নামটা সবাই জানেন, হিউজ হিট ফিল্ম, এবং সেই ছবিতে আমার একটি অভিনয় ছাড়াও একটা ছোট্ট ভূমিকা ছিল লাইন প্রডিউসার হিসেবে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা যেটা সেটা হচ্ছে যে আকাশ মালাকারের আপকামিং সিনেমা আসছে, এবং সেই সিনেমাতে কে কে আছেন, কারা কারা আছেন এবং সবই আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং সিনেমার নাম কি সেটাও সারপ্রাইজ, খুব একটা মিষ্টি একটা নাম। সেই নতুন সিনেমা নিয়ে আকাশ আসছে এবং আমার সৌভাগ্য হয়েছে এবার আকাশের সঙ্গে থাকার। তো কীভাবে আছি কীভাবে নেই সেটা আমরা পরে আপনাদেরকে জানাবো ক্রমশ প্রকাশ্য। তো আকাশের একটা দ্বিতীয় সিনেমা, এবং এই সিনেমা করার সৌভাগ্য হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য, কারণ এই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে একজন নতুন প্রডিউসারের আগমন প্রথমবারের প্রথম দেখাতে, এবং তিনি কোথাও আমাদের হাত ধরে, আমার আর আকাশের হাত ধরে কোথাও একটা বিশ্বাস তিনি খুঁজে পেয়েছিলেন বলে তিনি আবার দ্বিতীয় সিনেমা করতে আসছেন, সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আপনারা সিনেমা হলে গেছেন, আপনারা ভালোবেসেছেন, তাই না হলে তিনি দ্বিতীয়বার আসতেন না। এবং যে সিনেমা আসছে আকাশ ডেফিনেটলি বলবে আপনাদেরকে, আকাশের কাছ থেকে বিস্তারিত শুনে নেব। আমার বা আমাদের সবার তরফ থেকে আপনাদের কাছে সেই আবার হাত জোর করে প্রার্থনা যে উদ্যোগ আকাশ নিতে যাচ্ছে। একটু ভয় পেয়ে গেছিলাম যে প্রথম ছবির ওর পরিচালনা আর পরের ছবির পরিচালনা একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, তো একটা কঠিন সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা যেভাবে স্ক্রিপ্টটা এসছে আমাদের কাছে বা যেভাবে আমরা শুনেছি সেটা আপাতত দৃষ্টিতে শুনেই মনে হয়েছে কোনো নেটফ্লিক্স কোনো প্রোডাকশনস আমরা দেখতে পাচ্ছি। সো বাকিটা এক্সিকিউশন, তো এবারে টিমও একটু অন্যরকম। তো পরিচালক আকাশ মালাকার, আপনার প্রতি যে প্রশ্ন থাকবে যে আপনার যেই পরবর্তী যে সিনেমাটি আসতে চলেছে এটিতে আলাদা কি চমক থাকছে? বেসিক্যালি আগের ছবি যেটা ছিল লাস্ট ছবি ছিল প্রসঙ্গ একটা যেটা বলল, তো এবার ঘটনা হচ্ছে এই ছবিটা আমরা পুরো উল্টে যাচ্ছি বলতে বর্তমানে সাইকো থ্রিলার প্রচুর চলছে, তো এখনই আমি গল্পের ডিটেলসে যাবো না, বিকজ সেটা একটু আমি লুকিয়ে রাখতে চাই, ক্রাইম থ্রিলার মতন, এবং আমি একটা বড় ব্লাস্ট মতন করতে চাই সেটাকে নিয়ে। এবং এই গল্পটা ক্রাইম থ্রিলার অনেক হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নে হয়, তো এটাও আমি ধরে নিন একটা থ্রিলার মুভি আসতে চলেছে যেটা আমি স্টেপ নিচ্ছি। আনন্দ সংবাদ, স্বাস্থ্য সংবাদ, ডাক্তার সংবাদ, বিআরকে হেলথ কেয়ার, বেটার কেয়ার, বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনার শহর ধূপগুড়িতে বিআরকে হেলথ কেয়ারে এক ছাদের তলায় সুপার স্পেশালিটি ক্লিনিক, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ অত্যাধুনিক মেশিনের রক্ত মলমূত্র পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা মিলপাড়া ফায়ার স্টেশনের বিপরীতে, ধূপগুড়ির জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 8393554329 অথবা 8393554339।